सो हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एंड वेलकम टू अनदर न्यू वीडियो। तो फ्रेंड्स, आज के मैं हाजिर होइछि আরেকটা একদম ব্র্যান্ড নিউ স্মার্টফোনের রিভিউ নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে স্মার্টফোনটার ব্যাপারে আলোচনা করব, সেই স্মার্টফোনটার নাম হলো OnePlus Nord CE 5G। তো এই ফোনটার ব্যাপারে একদম সম্পূর্ণ ডিটেলসে জানতে অবশ্যই এই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবেন। আর এরকম ভিডিও আরও দেখার হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমার কোনো ভিডিওর আপডেট আপনারা মিস না করেন। আর এই ভিডিওটাতে আপনাদের কী ওপিনিয়ন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। তো চলুন ফ্রেন্ডস, আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমি প্রথমেই OnePlus Nord CE 5G এই ফোনটার ডিসপ্লের ব্যাপারে কথা বলবো। তো এই ফোনে আপনারা 6.51 ইঞ্চির IPS LCD স্ক্রিন পেয়ে যাবেন, যার পিক্সেল রেজলিউশন হবে 1080x2400 পিক্সেল। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও হবে 20:9 এবং এর পিক্সেল ডেন্সিটি হবে 404 PPI। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে 90 Hz। তো ফ্রেন্ডস, আমি নেক্সট বলবো এই ফোনের ক্যামেরার ব্যাপারে। তো এই ফোনে আপনারা কোয়াড রিয়ার ক্যামেরা সেটা পেয়ে যাবেন, যার প্রাইমারি ক্যামেরা হবে 64 মেগাপিক্সেলের। এছাড়াও আরেকটি ক্যামেরা হবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। আমি নেক্সট বলবো এই ফোনের সেলফি ক্যামেরার কথা। তো এই ফোনে আপনারা 16 মেগাপিক্সেলের একটি ভালো কোয়ালিটির ফ্রন্ট ক্যামেরা দেখতে পাবেন। এই ফোনের ব্যাটারির কথা বললে, এই ফোনে আপনারা 4500 mAh-এর একটি নন রিমুভেবল ব্যাটারি পাবেন এবং এর সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আমি নেক্সট বলবো এই ফোনের প্রসেসরের ব্যাপারে। তো এই ফোনে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 690 এই প্রসেসরটা দেখতে পাবেন এবং এর সাথে যে গ্রাফিক্স কার্ড পাবেন সেটা হবে অ্যাড্রেনো 619L। এই গ্রাফিক্স কার্ডটা আপনারা পেয়ে যাবেন। এই ফোনের র্যামের কথা বললে, এই ফোনে আপনারা 6GB পর্যন্ত র্যাম পেয়ে যাবেন এবং এর সাথে পেয়ে যাবেন 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, যাকে আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত বাড়াতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি নেক্সট বলবো এই ফোনের অপারেটিং সিস্টেমের ব্যাপারে। তো এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেখতে পাবেন এবং এই ফোনটার লঞ্চ ডেটের কথা বললে, এই ফোনটা জুন মাসের 10 তারিখ 2021 লঞ্চ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ফোনের ব্যাপারে সব কিছু আপনাদেরকে ডিটেলসে বললাম। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমার কোনো ভিডিওর আপডেট আপনারা মিস না করেন। তো চলুন ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই।